হ্যালো গাইস, আমার পিছনে যে একটা প্রায় নদীর মতো দেখা যাচ্ছে, আসলে এটা নদী না, এটা অনেক বড় একটা ফিশারি, অনেক বড় একটা ফিশারি। এটা শান্তিগঞ্জ বাজারের খুব কাছাকাছি এই ফিশারি, এটা ভালুকা টু গফরগাঁও রোডে এই এটা এই ফিশারিটা বিশাল বড় একটা ফিশারি। বিশেষ করে বিকেলে বিকেলে দৃশ্যগুলো অনেক সুন্দর এবং আরও ভালো হয়। আমরা তো এখনও বিকেল হয়নি, দুপুরের প্রায় শেষের দিকে। আপনারা কেউ আসলে এদিকে বেড়াইতে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। পুরোটাই একটু দেখতে চাচ্ছি আর কি। আর মেইন রোডের পাশে এই আপনার এই ফিশারিটা, মাছের আওয়াজ শুনলেই বুঝতে পারেন যে বিশাল বড় বড় মাছ। এখান থেকে ক্যামেরায় হয়তো মাছটা ধরা পড়তেছে না, কিন্তু আমি নিজের চোখে দেখতে পেলাম যে আসলে বিশাল বড় মাছ, বিশাল এই ফিশারিটা। এর পাশাপাশি কয়েকটা ফিশারি আছে, সেই তুলনায় এটার ল্যান্ড এরিয়া অনেক বড়, অনেক বড়। ফিশারিটা দেখলে মনে হবে যে আমি যেন কোনো একটা নদীর পাড়ে আসছি। গ্রাম হলে কী হবে, সৌন্দর্যটা আসলে সকলের নজর কেড়েছে। এখানে বিকেলে অনেক মানুষ দূর থেকে, অনেক দূর থেকে যে যেভাবে পারে সে এসে বিকেলে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন না, এই ফাঁকা জায়গাগুলোতে অনেক মানুষ এখানে এসে আড্ডা দেয়। এই যে ফাঁকা জায়গাটা, আপনিও চাইলে আসতে পারেন, নিরাপদ একটা জায়গা। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, পাশাপাশি চারটা ফিশারি আছে, চারোটা ফিশারির ল্যান্ড এরিয়া অনেক বড়, আমার মনে হয় 5 কিলোমিটার হবে। এই ব্রিজটা গফরগাঁয়ে পড়ছে, গফরগাঁও ব্রিজের যে ওই মাথাটা, পশ্চিম মাথাটা হচ্ছে ভালুকা উপজেলায় পড়ছে, আর বাকি পুরোটাই পড়ছে গফরগাঁও উপজেলায়।